ভিভো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে মাত্র 15,999 টাকায় তাদের নতুন একটি লোয়ার বাজেট সিগমেন্টের স্মার্টফোন। আর ফোনটার নাম হলো ভিভো Y17s। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলবো। ফোনটার ভালো খারাপ দিক, এখানে কী কী স্পেসিফিকেশন থাকছে, এই বাজেটে এই ফোনটা কি আপনার জন্য সবথেকে বেশি ভ্যালু ফর মানির হবে কি না, এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার লুক ডিজাইন নিয়ে। ব্যাকসাইডে একটা ফ্ল্যাট ডিজাইন দিয়ে আমাদের মাঝে নিয়ে এসেছে ভিভো এই ফোনটি। এবং এই ফোনটিতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ফোনটা। আর এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর, USB টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক এখানে আপনি পাচ্ছেন। ডুয়েল সিম কার্ড স্লট পাবেন, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পাবেন। তো এই ফোনটার লুক ডিজাইন প্লাস বিল্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে। আর এর ডিসপ্লে সাইজ হলো 6.56 ইঞ্চি মাপের, যেটা HD প্লাস IPS LCD প্যানেল। পিক ব্রাইটনেস 700 nits, যেটা এই বাজেটে ঠিকঠাক। এখানে আপনি সানলাইটেও ভালো পারফরমেন্স পাবেন। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই দেয়া হয়েছে এবং চিন বেজেলসও মোটামুটি ঠিকঠাকই দেওয়া হয়েছে বাজেট অনুযায়ী। এর রিফ্রেশ রেট হলো 60Hz। তো লুক ডিজাইন পাশাপাশি ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 50MP প্রাইমারি ক্যামেরা, সাথে 2MP একটা ডিপ সেন্সর পাবেন এবং ফ্রন্টে পাবেন 8MP সেলফি ক্যামেরা। এবং এই ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন এবং ফ্রন্টের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস 30fps এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন আপনি এই ফোনটাতে। তবে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে আহামরি বেশি ভালো লাগেনি। ভিভোর ফোন বলতে আমরা সাধারণত বুঝি যে ফোনটার ক্যামেরা কোয়ালিটি একটু ভালো হবে, এইটাই একটা প্লাস পয়েন্ট থাকে ভিভোর ফোনের ক্ষেত্রে। তবে এখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি আহামরি ভালো না। এখানে যদি ট্রিপল ক্যামেরা সেটআপ দিত তাহলে ফোনটার ক্যামেরা ডিটেলস আর একটু ভালো পাওয়া যেত। এখানে আপনি কিছু স্যাম্পল দেখতেই পাচ্ছেন। তো ওভারঅল যদি আমরা কথা বলি, কস্ট কাটিং এর জন্যই মূলত এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে। এখানে আল্ট্রা ওয়াইড একটা সেন্সর দিলে আমার কাছে মনে হয়েছে আরো বেশি ভালো ক্যামেরা সবকিছু। এবার কথা বলবো আমরা ফোনটার পারফরম্যান্স নিয়ে। যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ফোনটাতে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 12nm আর্কিটেকের উপর বেস করে তৈরি। এর আপটু ক্লক স্পিড 1.8 GHz, এর জিপিইউ মালি G52। তবে আপনারা যারা অবলম্বনটি ভালো ফোন নিতে চান, সেখানে আপনি অ্যান্ড্রয়েড 13 এবং ফ্যান্টাস ওএস 13 পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনি ভালো গেমিং করতে পারবেন, প্লাস মাল্টিটাস্কিং যেমন ইউজ করবেন ফেসবুক, ইউটিউব এবং ব্রাউজিং করবেন, এক্ষেত্রে কিন্তু ফোনটা অবশ্যই বেস্ট হবে। পাবজি, ফ্রি ফায়ার এইসব গেমগুলো এখানে প্লে করতে পারবেন, তবে অতিরিক্ত হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন না, তাহলে অবশ্যই ল্যাগ দিবে। লোয়ার গ্রাফিক্সে আমার কাছে মনে হয় ভালোই পারফরমেন্স করবে। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000mAh এর ব্যাটারি, বক্সে 15W ফাস্ট চার্জার এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার আমরা কথা বলবো এই ফোনটা কেমন হলো, এই ফোনটা আপনার নেওয়া উচিত হবে কি না। ফোনটার ক্যামেরা কোয়ালিটি বাদ দিলে আমার কাছে মনে হয়েছে আর সব দিকই ঠিকঠাক আছে। যারা একটা মোটামুটি ভালো মাল্টিটাস্কিংয়ের জন্য ফোন কিনতে চান, ভালো একটা লুকের ফোন কিনতে চান, তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। আর এই ফোনটা কিন্তু বর্তমানে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।